গাইস, শুভ বিকালবেলা। সুন্দর একটা বিকালে সুন্দর একটা ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম। আর আজকের ব্লগটা স্টার্ট করছি এইরকম একটা ওয়েদার থেকে। তো আমি আর সিদ্ধার্থ আর অনেকে যাব। সিদ্ধার্থ আজকে কোথায় যাবো? আজকে আজকে যাবো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তোরা যেখানে যাচ্ছিস সেখানে আমার গার্লফ্রেন্ডের বাড়ি, ঠিক আছে? আচ্ছা তো গাইস, আজকে যাবো আমরা এমন একটা জায়গা, তো সিদ্ধার্থ সেখানে গার্লফ্রেন্ডের বাড়ি। তাহলে কি শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। ঠিক আছে, তো আজকের কে কে যাচ্ছে? আজকের আমি যাচ্ছি, সিদ্ধার্থ যাচ্ছে, আর যে দাদাটার কথা বললাম তো দাদাটা যাচ্ছে, আর ওই দাদা বিলাস আসবে। তো আমরা এই কজন মিলে যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো মেনলি গাইস, আমরা কিন্তু সেই দাদাদের বাড়ি চলে এসেছি, আর এই হচ্ছে সেই গাড়ি, আর এই গাড়ি করে কিন্তু আমরা বন্ধুরা ঘুরতে যাবো, ঠিক আছে? আর দাদা কিন্তু এখনো স্নান করছে, ঠিক আছে? না তাদের স্নান করো, ঠান্ডা লাগবে নাকি? কি বল, ঠান্ডা? হ্যাঁ গরম পড়ে গেছে না দু না 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 ওই প্যান্ট খুলে যাচ্ছে। না না তাতে নাও, হয়ে গেছে হয়ে গেছে, উঠে উঠো, সাদা কাটতে পারে না এখনো। মেনলি ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায়, আর এখন কিন্তু আরও দুজন যাবে, মানে দাদার পরিচিত বন্ধুরা যাবে। তো ওই জন্য আমরা এখন ওয়েট করছি। তো এখান থেকে আমরা যাবো তেল পাম্পে, মানে গাড়ির তেল নেই, গাড়িতে তেল মারবো তারপর যাবো, ঠিক আছে? আর সিদ্ধার্থ আর আমি এখন ওয়েট করছি, দাদা কিন্তু গাড়ির ভেতরে আছে। আর দাদার চ্যালেঞ্জ কিন্তু অবশ্যই আছে। দাদা দাদার চ্যালেঞ্জের নামটা কি দাদার মুখ থেকে শুনবো? দাদার চ্যালেঞ্জের নাম কি? আমার চ্যালেঞ্জের নাম কৃষ্ণা ভিউস। কৃষ্ণা ভিউস না ব্লগ, কৃষ্ণা ব্লগ, কৃষ্ণা ব্লগ। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ দাদার চ্যানেলটা নতুন, ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো তোমাদের সাপোর্টে কিন্তু আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে, ঠিক আছে? তো গাইস এখন কিন্তু আমরা চলে এসেছি নতুন রাস্তায় তেল পাম্পে, আর এই হচ্ছে তেল ভরছে এখন দাদারা, ঠিক আছে? তেল ভরে কিন্তু আমরা ডাইরেক্ট বেরিয়ে যাবো। কি হবে না এগুলো, বাকি তো পরে টাকা দেবো, পরে পরে টাকা দেবো। হ্যাঁ এইবারে কিন্তু সিদ্ধার্থ বলছে বলে বাকি দিলে হতো না, ঠিক আছে? আমার কাছে টাকা নেই, তেল মারতে এসি, 500 টাকা মাত্র তেল মারতে এসে বাদবাকি টাকা নেই, ঠিক আছে? বাকি চাইছি দাদুর কাছে, দাদু দিচ্ছে না। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমুল ফুটে যাবে, ভুল ভিজে যাবে গা। যাই হোক, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সেই সেই মানে সেই 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 জায়গাটা, যে জায়গাটা এতক্ষণ ধরে তোমাদের কিন্তু বলছিলাম। তো এই হচ্ছে জঙ্গল, আর এই জঙ্গলের ভেতরে কী আছে বাট আমরা জানি না। তো আমরা সবাই মিলে যাচ্ছি, আর এই যে একটুবার সামনে সামনে কতজন দাঁড়িয়ে আছে, এই কজন মিলে কিন্তু এই গাড়িতেই এসেছি। তো যাই হোক, তো চলো সম্পূর্ণ ভিডিওটা শেয়ার মানে শেয়ার করবো। আর সামনে কিন্তু বিলাই যাচ্ছে ভাই, সত্যি বলতে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হেভি হেভি সুন্দর, কিন্তু ভেতরে ঢুকি কী আছে বাট আমার দেখবো। কজন এসেছে দেখি, 1 2 3 4 5 6 7 জন এসেছে, 7 জন। ভেতরে কী আছে বাট জানি না, যত মানে রাস্তা দিয়ে আমরা হেঁটে আছি, ভেতরে শুধু গাছপালা কিচ্ছু নেই। এই দেখো কত সুন্দর সুন্দর গাছগুলো লাগানো আছে, আর এখানে শুধু পিকনিক করেছে আর কিছুই না, মানে একটা খালচোরা যেটাকে বলে না, খালের সাইডে কী সব পড়ে আছে, সব মানে পিকনিক করেছে। তো সব পাতা গ্লাস এমনকি মালের বোতলও পড়ে আছে, ঠিক আছে? এইসব জায়গায় গার্লফ্রেন্ড নিয়ে আসলে সত্যি খুব ভালো লাগবে। বলেন কি, একদম ফাঁকা, কেউ নেই এখানে, জনসংখ্যা কেউ নেই। সেটারে কিন্তু বিলাস ভিডিও করছে, ঠিক আছে? বাট আমাকে বললো যে তুই সামনে তো নেগে যে আমি ভিডিও করছি, ওই লজ্জা পাচ্ছে, বাট আমার কিছু করার নেই। যাই হোক, আর আমার সাথে যারা আছে তারা রিলস ফ্রি বানাচ্ছে ভাই, তারা রিলসের মাস্টার ভাই, রিলস ফ্রি বানাচ্ছে, আমাকে নিল না। তো জায়গাটা হেভি সুন্দর, বাট এই জায়গাটা যদি আমরা যদি লাভ স্টোরি ভিডিওটা যে বানাবো, তো এই জায়গাটা মোটামুটি ভালো হবে, ফাঁকা জায়গা আছে, মোটামুটি ভালো হবে। সিনেমা শটপট যেগুলো লাগে সেগুলো এখানেই আসবো ভাবছি, এখানে এসে ভিডিওটা করবো। কিন্তু জায়গাগুলো ঘুরে নেই, কেমন জিনিসটা সে তো দেখতে হবে আমাকে, না তারপর তো করবো। তো এসছি মানে ঘুরে ফুরে যাবো। তো চলো সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করি, বন্ধুরা কী করছে সেটাও দেখবো। মদ খেলে এখানে মদ নিয়ে সত্যি ভালো লাগতো, ফাঁকা জায়গা আছে, টাকা নেই। আচ্ছা টাকা নেই, টাকা তুলছে সবাই মিলে, যে কজন যারা মাল মাল খায় তাদের কাছে টাকা নেই। আর তো ব্যাগ আছে, মাল নিয়ে ঘুরু, মাল বলতে কি তুমি তো ঘুরু দে, তাহলে মালের বোতল বার করো, ওই দেখো মালের বোতল ঝুলতে, ওই ধারে মালের বোতল ঝুলতে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ ওই তো, হ্যাঁ এই তো মালের বোতল এসে গেছে, এই তো এসে গেছে মালের বোতল, উড়ান 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 খাও আর বাঁচো। A few moments later,
তো গাইস এমন একটা জায়গায় এলাম, তো এই জায়গাটা ঘুরে ফিরে দেখলাম। বাট এই জায়গাটা যদি তোমরা সরস্বতী পুজোর সময়, সামনে কিন্তু সরস্বতী পুজো, সামনে সরস্বতী পুজো যদি মানে গার্লফ্রেন্ডকে নিয়ে আসো, এখানে কেউ ডিস্টার্ব করবে না, ঠিক আছে? রোমান্স করবে কি করবে, বাট তোমরা জানো আমরা তো সিঙ্গেল ভাই, আমরা এখানে এইসব আসি না, ঠিক আছে? যাই হোক, তো বিলাস তো, বিলাস তো গার্লফ্রেন্ড নিয়ে আসবে। বিলাস বলে, বিলাস আমাকে বলছিল, বিলাস আমাকে বলছিল বলে গার্লফ্রেন্ডকে এই জায়গাটা নিয়ে আসবো, ভালো জায়গা পেয়ে এসেছি, গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো। গার্লফ্রেন্ডকে নিয়ে আসবি, আমার তো খুব সুন্দর লাগছে যে মানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। বাট এখানে যদি সামনে সরস্বতী পুজো যদি আসতে চাও তো এই জায়গাটা আসতে পারো। এই জায়গাটার লোকেশন বলতে কি জায়গাটা, জুমাইনাস্কর বাজারের আগে মানে কিছুটা আগে, কিছুটা আগে, জুমাইনাস্কর কিছুটা আগে, বাট আমি জানি না ফার্স্ট টাইম এসেছি, ফার্স্ট টাইম এসেছি। পাখিরালয় যাই হোক, তো সামনে কিন্তু একটা খাল মতো আছে, ঠিক আছে? মানে ওপার আবার জঙ্গল, তো এই খালটা ছোটো মতো, মানে জল ফল নেই, যাই হোক চোরা মতো, ঠিক আছে? এখানে গার্লফ্রেন্ড নিয়ে এলে হেভি ডিমান্ড পাবে। তো ওই দাদাটা কিন্তু গার্লফ্রেন্ড আছে, দাদাকে বাবা পাঁচ সিঙ্গেল আর সিদ্ধার্থ কিন্তু মালের পাতলাটা ঘুরিয়ে আনতে, ঠিক আছে? সিদ্ধার্থ কিন্তু আমাকে বলেছে বলে আমি গার্লফ্রেন্ড সাথে দেখা করতে আছি, এখানে নাই গার্লফ্রেন্ডকে নিয়ে যাবে, গার্লফ্রেন্ড এটা কি গার্লফ্রেন্ড, হ্যাঁ গার্লফ্রেন্ডকে নিয়ে আসবি। গার্লফ্রেন্ড কিন্তু ফোন করেছে, সেই দেখ এখানে কিন্তু আমরা সবাই মিলে গল্প করতেছি, আর ও সাইডে এসে কথা বলছে। ভাই কি বলবো ভাই, আমার সাথে একটু এনজয় তো কর, গার্লফ্রেন্ডকে সবসময় সময় দে ভাই, আমার সাথে একটু তো সময় দে। তুই বন্ধুর সাথে এসছিস আজকে, তো আমার সাথে একটু তো কথা বল, দু মিনিট ভাই, দু মিনিট কিন্তু মনে হয় দু মিনিট, এখন কটা বাজে, এখন ঠিক 3:55, ঠিক আছে? 7:57 আমি কিন্তু ডাকবো, ঠিক আছে? মানে আমি ডিস্টার্ব করবো না ভাই, ভাই তুই কথা বল ভাই, ভুলে গেছে ভাই, কথা বল, গার্লফ্রেন্ড যাদের নেই তো তারাই জানে, কষ্টটা তারাই জানে, ঠিক আছে? খুব সুন্দর লাগবে, তুই কখন ভিডিও করেছিস, লোকের ক্যামেরা ধরে দিচ্ছিস, মানে ভিডিও করে দিতে হবে, এডিটও করে দিতে হবে, তা তুই কখন ভিডিও করবি? আমি তো এত সুন্দর মানে ভাবে তুলবো ভাবছি, আমার তুলবে কি, তোর তুলো আমি তুলে দেবো, তুলে দেবো, ওকে সব করে দে, তো আমাদের করবো না, আমি এনেছি ভাই, আমি ব্লগ করার জন্য তোমার সাথে শেয়ার করবো শত কি। তো গাইস, তো এখানে আমার জায়গাটা খুব ভালো লেগেছে, বাট আমি এখানে যত মানে যে কজন এসছে তাদের জিজ্ঞাসা করবো যে তাদের কেমন লেগেছে জায়গাটা। তো এই দাদাকে প্রথম জিজ্ঞাসা করবো যে জায়গাটা কেমন লেগেছে, হ্যাঁ কেমন লেগেছে জায়গাটা? হ্যাঁ সত্যি কথা বলতে জায়গাটা খুব সুন্দর মনোরম, এখানে পাখি আছে, সব রকম পাখি, মনটা জুড়ে যায়, যত মন খাবে, যাদের ব্রেকআপের চিন্তা বা যারা ডিপ্রেশনে আছে এখান থেকে ঘুরে যেতে পারো, খুব সুন্দর শান্তি হাওয়া পায়। ওদের জিজ্ঞাসা করবো ওরা কি করছে, যাই না কি করছে। তো এই জায়গাকে জিজ্ঞাসা করবো প্রথমে, তো এই মানে এই জায়গাটা তোমার কেমন লেগেছে, এই জায়গাটার ব্যাপারে তুমি কিছু বলো। সত্যি খুব অসাধারণ জায়গা, মানে জায়গাটা আরেকটু বসার পাটটা বসার সিট টিট করে রাখলে আরো খুবই সুন্দর লাগলো। এই সূর্যাস্তের সময় জায়গাটা আসতে ভালো লাগে, তুমি অনেক সুন্দরী সুন্দরী মেয়ে, আমাদের ইয়ং ছেলে মানে সুন্দরী মেয়ের দিকে নজর থাকবে, বৌদি উদি আছে, সত্যি খুব অসাধারণ জায়গা। তোমার কেমন লাগছে বলো? আমার লাগালাগি বলতে ভালো লাগছে, সঙ্গে ছোট মতো হলে আরো ভালো লাগবে। মানে কি সেটা, কি জিনিসটা, কি
ও আচ্ছা সিগারেট আচ্ছা তুমি তুমি বলো এক বস্তাটা দেখি চল কি তুমি বলো কি বল জায়গাটা খুবই সুন্দর হ্যাঁ এখানে সত্যি বৌদিদের সঙ্গে আরো ভালো লাগে ও আচ্ছা তাতা তোমার গার্লফ্রেন্ড কে মানে তোমার ওয়াইফ কে নিয়ে পাকা বৌদি বৌদি ভাই একদম বৌদি ভাই সিদ্ধার্থ তুমি বলে দাও আমার তো খুবই ভালো লেগেছে শুধু তোকে জিজ্ঞাসা করব নি কারণ ও গার্লফ্রেন্ড ও গার্লফ্রেন্ড কে বলেছে যে গার্লফ্রেন্ড কে নিয়ে যাবে কিন্তু গার্লফ্রেন্ড কে আনেনি ঠিক আছে আসলে মেইন জিনিসটা কি বলতো এখানে যারা আছে সব তো পাতাকু একদম 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 সব পাতাকু সত্যি বলতে গেলে সত্যি একটা ছোট মতো গ্রিসের ডিব্বা না আসলে আচ্ছা মানে বুঝতে পেরেছি তুমি কার মালের কথা বলছো ঠিক আছে তো এদের কি জিজ্ঞাসা করব কেউ বলছে বৌদি নিয়ে আলে ভালো তো কেউ বলে গার্লফ্রেন্ড নিয়ে আলে ভালো তো কেউ বলে বোতল কেউ বলে পাতা তো সবাই যেটার মতো বললো 2000 ইয়ার্স তো মেইনলি ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু এখানে যা ঘোরা ঘুরে নিয়েছি আর যা দেখারও আমরা দেখে নিয়েছি এখানে কিন্তু দুটো কাপেললা এখানে এসে কিন্তু আমিও দেখেছি কি করছে জানি না কাপেললা এখানে কিন্তু প্রেম করছে ঠিক আছে কাপেললা এখানে প্রেম করছে বাট আমরা ডিস্টার্ব করব না যে কজন আমি ডিস্টার্ব করতাম কিন্তু আমাকে দেয়নি শালারা চলে আসছে ঠিক আছে চলে আসছে তো চলো আরো অনেক কিছু দেখাবো কে জি আমরা আজ ঘোরা কেন ওই চলো এই তোদের রাত দেখবো কি দেখবি ও আচ্ছা ওই তো ওই সাইডে যা ওই ওই সাইডে যা দেখতে পাবি ও চলে গেছে ও আচ্ছা চলে গেছে দেখো সামনে কিন্তু কাপেললা গল্প করছে আর ভাই আমাদের গার্লফ্রেন্ড নেবিলাই দেখ দেখ তোর লজ্জা থাকা দরকার দেখ লজ্জা থাকা দরকার দেখ সামনে তার গার্লফ্রেন্ড নিয়েছে দেখ এতদিন ধরে সিঙ্গেল এখন সিঙ্গেল সরস্বতী পূজার সময় সিঙ্গেল তাহলে কখন ডুয়েট তো কখন হবে ডুয়েট তো আছিস কিন্তু বার একটু নিয়েছে ঘর একটু একসাথে গল্প কর সেরকমই একটা নিয়ে তারা দেখ তারা কত সুন্দর ঘুরছে দেখ ফাঁকা জায়গায় একটা রোমান্স করছে তুই হ্যাঁ তুই কি করছিস তুই বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে হচ্ছে বাট তোর দ্বারা কিচ্ছু হবে না ঠিক আছে ওই করতে হবে ঠিক আছে কিছু করার নেই তো যেমন সে বন্ধুরা এসেছে তেমন ঘরে চ ঠিক আছে তো কিছু করার নেই তো গাইস চলো বাড়ির দিকে যাই A few moments later. One eternity later. চলো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর এখন কিন্তু আমি বাড়িতে চলে এসেছি আজকে কিন্তু খুব মজা হয়েছে বন্ধুদের সাথে অনেকদিন পর কিন্তু আমি সত্যি ব্লগটা করেছি ঠিক আছে একটু সাপোর্ট টাপোর্ট করে দিও আর নেক্সট ব্লগ আরও মানে খুব ভালো আসছে আর সামনে কিন্তু সরস্বতী পুজো অবশ্যই ভালো ব্লগ দেবো তোমাদের মাঝে